আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার 4 মাসের ছুটি লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইজাজা আরবা শাহার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি, আরবা অর্থ 4, শাহার অর্থ মাস। আনা আবগা ইজাজা আরবা শাহার, আমার 4 মাসের ছুটি লাগবে কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আশান রোহ বাংলাদেশ সৌভি জওয়াজ। এখানে আশান অর্থ কারণ, রোহ অর্থ যাওয়া, সৌভি অর্থ করা, জওয়াজ অর্থ বিয়ে। আশান রোহ বাংলাদেশ সৌভি জওয়াজ, কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব। দুপুরের খাবারের পর কাজ করে দিব, এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ আল গাদা আনা সৌভি শুগল। এখানে বাদ অর্থ পর, আল গাদা অর্থ দুপুরের খাবার, আনা অর্থ আমি, সৌভি শুগল অর্থ কাজ করব। বাদ আল গাদা আনা সৌভি শুগল, দুপুরের খাবারের পর কাজ করে দিব। আমি আপনার কথা বুঝিনি, এই বাক্যটির আরবি অর্থ হবে আন্তা কালাম আনা মাফি মালুম। এখানে আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝিনি। আন্তা কালাম আনা মাফি মালুম, আমি আপনার কথা বুঝিনি। মোদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না, এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আলিয়ুম মুমকিন শুগল মাফি খালাস। এখানে মুদির অর্থ মুদির, আলিয়ুম অর্থ আজ, মুমকিন অর্থ সম্ভবত, শুগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ হবে না। মুদির আলিয়ুম মুমকিন শুগল মাফি খালাস, মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না, 2 দিন লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ইতনিন ইয়ুম। এখানে ইতনিন অর্থ 2, ইয়ুম অর্থ দিন, আবগা অর্থ লাগবে। আবগা ইতনিন ইয়ুম, 2 দিন লাগবে। আমার পিপাসা লাগছে, পানি দাও, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আতশান আতি ময়া। এখানে আনা অর্থ আমার, আতশান অর্থ পিপাসা লাগছে, আতি ময়া অর্থ পানি দাও। আনা আতশান আতি ময়া, আমার পিপাসা লাগছে, পানি দাও। এখন আমি রাস্তায় আছি, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি তরিক। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তা। আনা ফি তরিক, এখন আমি রাস্তায় আছি। আমার আসতে একটু দেরি হবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি শোয়াইয়া তাখির। এখানে আনা অর্থ আমার, ইজি অর্থ আসতে, শোয়াইয়া অর্থ একটু, তাখির অর্থ দেরি হবে। আনা ইজি শোয়াইয়া তাখির, আমার আসতে একটু দেরি হবে। আমাকে সাহায্য করেন, আমি বিপদে আছি, এই বাক্যটির আরবি অর্থ হবে সৌভি মুসায়দা আনা আনা ফি মুসিবাহ। এখানে আনা অর্থ আমাকে, সৌভি অর্থ করা, মুসায়দা অর্থ সাহায্য, আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মুসিবাহ অর্থ বিপদে। সৌভি মুসায়দাহ আনা আনা ফি মুসিবাহ, আমাকে সাহায্য করেন, আমি বিপদে আছি। আপনি আমার সাথে অন্যায় করছেন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তা সৌভি জুলুম আনা সাওয়া সাওয়া। এখানে ইন্তা অর্থ তুমি, সৌভি জুলুম অর্থ অন্যায় করছেন, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে, ইন্তা সৌভি জুলুম আনা সাওয়া সাওয়া, আপনি আমার সাথে অন্যায় করছেন। সব জায়গা পরিষ্কার করা শেষ, এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু মাকান নাদ্দাফ খালাস। এখানে কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গায়, নাদ্দাফ অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লু মাকান নাদ্দাফ খালাস, সব জায়গা পরিষ্কার করা শেষ। 1 ঘন্টায় কাজটা শেষ করতে হবে, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা শোগল ওয়াহেদ সা আ খালাস। এখানে ওয়াহেদ সা আ অর্থ 1 ঘন্টায়, খালাস অর্থ শেষ করতে হবে,
হাদাসুগল অর্থ কাঁচটা। হাদাসুগল ওয়াহেদ সাআ খালাস, 1 ঘন্টায় কাজটা শেষ করতে হবে। আমার কাছে কোনো টাকা নাই, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার কাছে কোনো টাকা নাই, আমাকে 500 টাকা ধার দিন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিব সেলাফ খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমাকে, জিব অর্থ দিন, সেলাফ অর্থ ধার, খামসা মিয়া রিয়াল অর্থ 500 টাকা। আনা জিব সেলাফ খামসা মিয়া রিয়াল, আমাকে 500 টাকা ধার দিন। মুদির দয়া করে বাইরে আসুন, এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মুদির মিন ফাদলিক তা আল বাররা। এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে, তা আল অর্থ আসুন, বাররা অর্থ বাহিরে। ইয়া মুদির মিন ফাদলিক তা আল বাররা, মুদির দয়া করে বাইরে আসুন। আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনাদাবান বোখরা মাফিরহ দাউম। এখানে আনাতাবান অর্থ আমি অসুস্থ, বোখরা অর্থ কাল, মাফিরহ অর্থ যাব না, দাউম অর্থ ডিউটি। আনাতাবান বোখরা মাফিরহ দাউম, আমি অসুস্থ, কাল ডিউটিতে যাব না। আমাকে কখন কফেলা করাবেন, এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা সৌভি কাফেলা আনা। এখানে মিতা অর্থ কখন, সৌভি কাফেলা অর্থ কাফেলা করাবেন, আনা অর্থ আমাকে। মিতা সৌভি কাফেলা আনা, আমাকে কখন কাফেলা করাবেন। আমি কোথায় আসব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা অয়েন ইজি। এখানে আনা অর্থ আমি, অয়েন অর্থ কোথায়, ইজি অর্থ আসব। আনা অয়েন ইজি, আমি কোথায় আসব। আমি আসছি, তুমি গাড়িতে গিয়ে বসো, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি ইন্দা রোহ সাইয়ারা ইজলিশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, ইন্দা রোহ অর্থ তুমি যাও, সাইয়ারা অর্থ গাড়ি, ইজলিশ অর্থ বসা। আনা ইজি ইন্দা রোহ সাইয়ারা ইজলিশ, আমি আসছি, তুমি গাড়িতে গিয়ে বসো। এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সাহার জিব রাতিব সুরা সুরা। এখানে হাদা সাহার অর্থ এই মাসে, জিব অর্থ দিবেন, রাতিব অর্থ বেতন, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। হাদা সাহার জিব রাতিব সুরা সুরা, এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন। আমার অ্যালার্জি আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি হাসাসিয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, হাসাসিয়া অর্থ অ্যালার্জি। আনা ফি হাসাসিয়া, আমার অ্যালার্জি আছে। আমি রোদ্রে কাজ করতে পারি না, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা একদার সুগল শামস। এখানে আনা অর্থ আমি, মা একদার অর্থ পারি না, সুগল অর্থ কাজ করতে, শামস অর্থ রৌদ্র। আনা মা একদার সুগল শামস, আমি রোদ্রে কাজ করতে পারি না। আমি এয়ারপোর্টে যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাতার। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্টে। আনা রোহ মাতার, আমি এয়ারপোর্টে যাব। আমার ভাই আসবে, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আখু ইজি। এখানে আনা অর্থ আমার, আখুই অর্থ ভাই, ইজি অর্থ আসবে। আনা আখুই ইজি, আমার ভাই আসবে।